জানেন কি, খোদ বিলেতের মাটি দিয়ে তৈরি হয়েছিল শহর কলকাতার একটি রাস্তা। কি চমকে উঠলেন তো? অবিভক্ত ভারতে ততদিনে কায়েম হয়েছে কোম্পানির শাসন, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কলকাতা তখন দেশের রাজধানী, নানা ধরনের স্থাপত্য, নতুন রাস্তা নির্মাণ করে চলেছে কলকাতাকে সাজিয়ে তোলার কাজ। এরই পাশাপাশি এই বাংলা থেকে বিলেতে নিয়মিত রপ্তানি করা হতো অফিম, নীল এবং মশলা। জাহাজ ভর্তি করে সেই সব জিনিস লন্ডনে পৌঁছে যেত, তবে ফিরিয়ে আনতে হতো খালি জাহাজ। সাত সমুদ্র পার করে খালি জাহাজ কলকাতায় ফিরিয়ে নিয়ে আসা মোটেও সহজ কাজ ছিল না। বুদ্ধি হাঁটলেন গোড়া সাহেবরা। বিলেতের মাটি দিয়ে ভর্তি করা হলো জাহাজ, সেই মাটি ভর্তি জাহাজ খালি করা হতো গঙ্গার ধারে। এতে আবারও নতুন বিপত্তি শুরু হলো। মাটি গঙ্গায় পড়ে কমতে শুরু করল নব্যতা। এবার কুশলী ইংরেজরা সেই মাটি কাজে লাগালেন নতুন রাজপথ নির্মাণে, তৈরি হলো আজকের স্ট্যান্ড রোড।